হ্যালো ফ্রেন্ডস দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো তার আগে আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন সেই সঙ্গে দেখুন এই রেজিস্ট্রেশন করার জন্য কি কি তথ্য আপনাকে হাতের কাছে রাখতে হবে এবং সেগুলি কিভাবে আপনি পাবেন সেগুলিও আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই এই ভিডিওটি কোনোভাবেই কোনো অংশটি স্ক্রিপ্ট করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন তাহলে আসুন আজকে আমি মধ্যশিক্ষা পর্ষদের সেই নোটিফিকেশানটি নিয়ে একটু আলোচনা করি দেখুন গতকাল এগারো সাত দু হাজার চব্বিশে মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে নোটিফিকেশান নিয়ে মেমো নাম্বার ডিএসসি জিরো নাইনটি ফোর টোয়েন্টি ফোর দেখুন ইন ইন্ট্রোডাকশান অফ অনলাইন রেজিস্ট্রেশন ক্লাস নাইন স্টুডেন্ট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে নবম শ্রেণীতে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে নোটিফিকেশান হেড অফ দি ইনস্টিটিউশনদের পাঠানো হয়েছে এখানে কি বিষয়গুলি আপনাদেরকে বলা হয়েছে যে আগে যেমন ম্যানুয়াল ফর্ম দেওয়া হতো সেই ধরনের কোনো ফর্ম আর দেবে না মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ দেখুন বছি তা রেজিস্ট্রেশন উইল বি কন্ডাক্টেড থ্রু পোর্টাল ডাব্লু বিবিএসি ডেটা ডট কম এই যে পোর্টাল নিয়ে আমরা কাজ করি এই কিছুদিন আগেও এই পোর্টাল নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি কীভাবে বিদ্যালয়ের যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক অ্যাপিয়ার হয়েছে তাদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেই নিয়েও আমি ভিডিও দিয়েছি এই পোর্টালটি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের মানে সমস্ত তথ্য সম্বলিত একটি পোর্টাল পোর্টাল অ্যাভেবিলিটি দ্য ওয়েবসাইট ডাব্লু ডট ডাব্লু বিবিএসি ডেটা ডট কম উইল বি অ্যাভেলেবেল ফর রেজিস্ট্রেশান ফ্রম ইলেভেন এ এম অন ফিফটিন্থ জুলাই দু হাজার চব্বিশ আনটিল টুয়েলভ মিড অন থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট এই যে দেড় মাস প্রায় পঁয়তাল্লিশ দিন আপনাদের এই পোর্টালটি খোলা থাকবে এই পোর্টালে আপনাদের বিদ্যালয়ের সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এখন এই বিষয়ে বলে রাখি যে এর মাঝেই কিন্তু উচ্চশিক্ষা কাউন্সিলের এবং মাধ্যমিকের চেক লিস্ট ইস্যু হবে তাহলে সেই কাজটিও কিন্তু এই পোর্টালেই করতে হবে মধ্যশিক্ষা পর্ষদের যে চেক লিস্ট মাধ্যমিকের যে চেক সেটি এই পোর্টালে হবে আর উচ্চ মাধ্যমিকের যে চেক সেটি কিন্তু উচ্চ মাধ্যমিক পোর্টালে হবে তাহলে এগুলিও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এর মাঝেই এই কাজটি করতে হবে নো ক্যাম্প অফিস ফর ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্মস ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্মসের জন্য যে ক্যাম্প অফিস হতো সেই ক্যাম্প অফিসটি আর হবে না এখানে দেখুন বলছে দেয়ার উইল বি নো ক্যাম্প অফিস ফর ডিস্ট্রিবিউশন অফ ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন ফর্ম শিডিউল টু বি হেল্ড অন টোয়েন্টি ফোর্থ জুলাই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ চব্বিশে জুলাই যে ক্যাম্প অফিস ছিল সেটি আর হচ্ছে না রেজিস্ট্রেশনের বিষয়ে বলছে দ্য অনলাইন প্রসেস ইজ ডিজাইন টু বি ফ্রি ইউজার ফ্রেন্ডলি মানে অনেক সুবিধাজনক তা এই সুবিধাজনক করা বিষয়টি কি তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তথ্যগুলি বাংলা শিক্ষা পোর্টাল থেকে বাংলা শিক্ষা ই পোর্টাল থেকে অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদ সেই তথ্যগুলিকে ফেচ করবে অবশ্যই সেই তথ্যগুলিকে নিয়ে আসবে তাই আমাদের প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা তথা বিদ্যালয়ে যারা আইসিডি কোয়ার্ডিনেটার আছেন বা বিদ্যালয়ের অনলাইন সিস্টেম যারা দেখাশোনা করেন তাদের জন্য এটি বিশেষভাবে জানানো যাচ্ছে যে আপনারা প্রথমেই সমস্ত ছাত্রছাত্রী তথ্য অনুযায়ী বাংলার শিক্ষা পোর্টালটিকে আপডেট করুন বাংলার শিক্ষা পোর্টাল যদি আপডেট না থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রেশনে অনেক সময় বেশি লাগবে এই যে কিছুদিন টাইম আছে রেজিস্ট্রেশন শুরু করার জন্য সেই বাংলা শিক্ষা পোর্টালের যে তথ্য আছে বিশেষ করে নাম বাবার নাম ডেট অফ বার্থ গার্জেন নেম মাদার্স নেম এই তথ্যগুলি কিন্তু একেবারে আপডেট করে ফেলুন কোনোরকম যাতে তাতে কোনো রকম ভুল না থাকে এবং লেস টাইম কনজিউমিং একটা প্রসেস হতে চলেছে তা যাই হোক সেটি আমাদের সামনে না আসা পর্যন্ত আমরা বুঝতে পারবো না গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশান ডিটেল গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশান ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস উইল বি অ্যাভেলেবেল অন ওয়েবসাইট এই ওয়েবসাইটেই কিন্তু এর সমস্ত ইনস্ট্রাকশান অ্যাভেলেবেল হবে যখন ইনস্ট্রাকশান অ্যাভেলেবেল হবে আমি অবশ্যই আপনাদের সামনে এই ধরনের ছোট্ট ইনফরমেশান নিয়ে আবার উপস্থিত হব আজকে যেটুকু আমি আপনাদেরকে বললাম এই নোটিফিকেশান অনুযায়ী আমার মনে হয়েছে যে আপনারা ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য বাংলা শিক্ষা পোর্টালের যে তথ্য আছে সেই তথ্যগুলিকে আপডেট করে ফেলুন সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ছবি বিশেষ করে মাধ্যমিকের ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি লাগে এবার গাইডলাইনে কীরকম আসছে দেখি তারপরে আমি আপনাদের সাথে জানাবো যে সেটি কালার ছবি লাগবে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে সেই সঙ্গে ছাত্রছাত্রীদের কিন্তু সিগনেচার স্ক্যান করতে হবে এই দুটো জিনিস বিদ্যালয় এন্ডে কাজটি করতে হবে এক হচ্ছে বাংলার শিক্ষা পোর্টালকে সরাসরি আপডেট করে ফেলুন সেই সঙ্গে ছাত্রছাত্রীদের ছবি সংগ্রহ করে সেগুলিকে স্ক্যান করুন এবং তাদের সিগনেচারগুলো স্ক্যান করে তথ্যগুলিকে রেখে দিন এই কাজগুলি কিন্তু আপনাদের প্রাথমিক কাজ হবে এই কাজগুলি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অতি দ্রুত এই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন তাহলে আজকে আমার যতটুকু যতটুকু ইনফরমেশান দেওয়ার ছিল আমি আপনাদের দিলাম এরপরে টো সমস্ত গাইডলাইন আমাদের সামনে এলে আমি অবশ্যই এই ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরব আপনারা এই কাজগুলি আগে রেডি করে নিন প্রস্তুত থাকুন এবং যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজটি করতে পারেন তার জন্য তৈরি থাকুন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ